আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে freelancer.com-এ ফ্রিতে বিট কিনতে পারবেন টাকা ছাড়াই। কিন্তু একবার টাকা দিয়ে কিনতে হবে। হ্যাঁ, একবার টাকা দিয়ে একটা প্যাক কিনতে হবে, যে কোনো একটা প্যাক, বেসিক প্যাক অথবা প্লাস অথবা প্রফেশনাল প্রিমিয়াম, যে কোনো একটা প্যাকেজ আপনার কিনতে হবে ফার্স্ট টাইম। তারপরে আপনি যত ইচ্ছা তত বিট ফ্রিতে কিনতে পারবেন। তো সেটা কিভাবে কিনতে পারবেন? আর অনেকে আছে যে মাস্টার কার্ড ছাড়া কেউ বিট কিনতে পারে না, অ্যাকাউন্টে টাকা থাকে তারপরে বিট কিনতে পারে না। আজকে আমি আপনাদেরকে একদম ইজিভাবে সহজভাবে একটা বুদ্ধি শিখিয়ে দেবো, সেভাবে আপনারা অ্যাকাউন্টে টাকা থাকলে আপনারা বিট কিনতে পারবেন। তো কীভাবে বিট কিনতে পারবেন চলেন আপনাদেরকে আমি দেখাই। কোনো ধরনের মাস্টার কার্ড, ভিসা কার্ড এগুলো কিছু ছাড়াই একদম কিনতে পারবেন, ঠিক আছে? কিন্তু শর্ত থাকে কি যে আপনার একটা প্যাক থাকতে হবে। যেমন অথবা যেমন এই যে এখানে আমি কিন্তু একটা প্লাস মেম্বারশিপ আমার, হ্যাঁ, আমার আমি সর্বোচ্চ 100টা বিট কিনতে পারবো। এগুলো শেষ হয়ে গেলে আবার পারবো 100টা কিনতে, এরকম 100টার বেশি অবশ্যই কিনতে পারবো না। তো সেই একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা আমার একটা কিনতে হবে, যে কোনো একটা থাকতেই হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, চলুন ভিডিওটা শুরু করি। তো কীভাবে কিনবো দেখাই আপনাদেরকে। হ্যাঁ, যেমন আমি কিনতে পারবো কয়েকটা, আমি সর্বোচ্চ 100টা থাকতে হবে। হ্যাঁ, এর বেশি আমি যদি 500টা বিটও কিনি তারপর আমার 100টা এখানে যোগ হবে, কিন্তু আর 500টা বিটের যে দাম সেই দাম কিন্তু আমার কেটে নেবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু নজর রাখবেন যে 100টার বেশি যদি কেনা যাবে না, 100টার বেশি যদি কিনিও কেনা হবে কিন্তু আমার এখানে জমা হবে 100, কিন্তু আমার টাকা অথবা বিভিন্ন ধরনের কয়েন আছে, কয়েন দিয়ে আর কি আমি এখন কিনবো। তো কীভাবে কিনবো সেটা আপনাকে দেখাই। চলুন আমরা প্রথমে যাই আমার প্রোফাইলে, আমার প্রোফাইলে ঢুকলাম, এই যে আমার নামে গিয়ে আমার প্রোফাইলে, হ্যাঁ, ভিউ প্রোফাইল এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি যাবেন হলো এই যে আপনার মাই রিওয়ার্ডস একটা অপশন আছে এইখানে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করেন, একটু সময় লাগবে। হ্যালো, হ্যাঁ, দেখেন এই যে এখন আইসে এখানে 8,995টি ক্রেডিট অ্যাভেলেবেল আছে, মানে একটা কয়েনের মতো এগুলো। হ্যাঁ, তো এগুলো দিয়ে আপনাদেরকে বিট কিনতে হবে। এখানে বিট কিনতে হলে কী করতে হবে, সর্বপ্রথমে ফার্স্টে যাইতে হবে রিওয়ার্ডসে। এই রিওয়ার্ডসে গেলাম, পরে এখানে দেখেন না, এখানে না, প্রথমে যেতে হবে ক্রেডিট শপ, মানে দোকানে যাইতে হবে ওগো। হ্যাঁ, ওইখানে যায় আর কি এই বিট কিনতে হবে। তো আপনি কী কিনতে পারবেন, এই যে আপনি হাইলাইট বিট আপগ্রেডেড কিনতে পারবেন, এক্সাম দেওয়ার জন্য ওইগুলো কিনতে পারবেন। এক্সাম দিতে দেখেন না, যেমন $5 লাগে না, তো এখান থেকে এই 2000 কয়েন দিয়ে এক্সাম কিনতে পারবেন। ইংলিশ লেভেলের যে টু ইংলিশ লেভেলের একটা পরীক্ষা আছে ওটা দিতে পারবেন, আবার ওয়ান লেভেলের একটা পরীক্ষা আছে ওইটা 1000 কয়েন দিয়ে দিতে পারবেন, অথবা $5 দিতে পারবেন, তাহলে $10 অথবা $15 লাগে। তো এখানে সেগুলো আপনি এই কয়েন কিনেই দিতে পারবেন, ঠিক আছে? তিনটা এক্সাম দিতে 1, 2, 4, 3 6,000 কয়েন লাগবে, ওগুলো দরকার নেই আমাদের। আর একটা প্যাক কিনতে $20, পাঁচটা প্যাক কিনতে $70 বিট, আর দশটা বিট কিনতে লাগবে আপনার 135টা কয়েন ক্রেডিট, আর 25টা বিডের প্যাক কিনতে লাগবে আপনার 345 কয়েন, আর 50টা বিট কিনতে আপনার 640, আর 75টা কিনতে গেলে 900, আর 100টা কিনতে গেলে 1150 বিট আপনার খরচ হবে, আর 200টা বিট কিনতে গেলে আপনার 2000 লাগবে। তাহলে এখানে কিন্তু আপনার 100টা কিনতে গেলে 1150টা, আর 2200টা কিনতে গেলে কিন্তু আপনার 2100, তাহলে এখানে কিন্তু বেশি কিনলে কিন্তু কয়েন কম যাচ্ছে, তাই না? তো বেশি কিনলে কিন্তু কয়েন কম যাচ্ছে। তো এরকম এগুলো ভাববে আবার আপনারা আবার হুট করে এটা কিনেন না, ঠিক আছে? যে 100 ওইখানে আপনার ক্যাপাসিটি আছে 100টা, তো আপনি যদি 200টা এটা যদি কিনেন, এই 200 বিটের এটা যদি কিনেন, সেক্ষেত্রে আপনার কী হবে, এই 2100 কয়েন আপনার কেটে নেওয়া হবে। তো 2100 কয়েন যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু আপনার ওইখানে কিন্তু কেটে নেবে, 2100 কয়েনই কাটবে। কাটার পরে আপনার ওইখানে কিন্তু যোগ হবে 100 বিট, 100 বিটের বেশি কোনো যোগ হবে না, ঠিক আছে? আবার 95টা বিট কিনতে গেলে আপনার 900 কয়েন খরচ হবে। তো 900 কয়েন ইয়া করলে এখানে বাইনাও দিলে হবে না, আর কাজ আছে, বাইনাও দিলে কিন্তু আপনার 900 কয়েনে 75 কয়েন পাবেন। এগুলো সমস্যা নেই, কিন্তু বেশি কিনা যাবে না, বেশি কিনা সমস্যা।
তো দেখেন 100 বিট প্যাক আমরা এখন এটা কিনবো 1150 টাকা। তো আমরা এখন ক্লিক করতে কি করব, বাই নাওতে ক্লিক করতে হবে। তো বাই নাওতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ইয়েস অর নো, হ্যাঁ আমি কিনবো, ঠিক আছে আইটেমটা আমি কিনবো নাকি কিনবো না, হ্যাঁ আমি কিনবো। তারপর দিয়ে এখানে ইয়েস দেবেন, ইয়েস দিলাম। এই যে এখানে লেখা আছে কি ইউ হ্যাভ সাকসেসফুলি পারচেজড, আমি সফলভাবে এই 100 বিট কিনতে পারছি এই প্যাকেজ প্যাকটা। হ্যাঁ এখন এটা অ্যাক্টিভ করার লেগে আমার আর একটা কাজ হবে, কার্ড হবে সে কাজ আছে, সেটা আবার কি আবার রিওয়ার্ডসে যাইতে হবে। এখান থেকে গেলে হবে, এখান থেকে গেলে হবে, তো আমরা এখান থেকে যাই। এই যে এখানে আসলাম, এখানে আসার পর অথবা এখানে গেলে হয়, দেখছেন এখানে আইসি সেম একই। তো এখন আমাদের কী করতে হবে, এইদিকে আমাদের কোনো কাজ নাই, আমাদের এইখানে কোনো কাজ নাই, এইখানে কোনো কাজ নাই, এইখানে কোনো কাজ আছে। এই যে 100 বিট দেখছেন, এই যে বিট, এই এই 100 বিটের মধ্যে আমাদেরকে, এই যে আমার 100 কিন্তু $150 $1150 কিন্তু কেটে নিয়েছে এখান থেকে, এটা 8000 উপরে আসলে এখন আবার 60000 হয়ে গেছে। হ্যাঁ আর এইগুলো জমা কীভাবে জানি একটু পরে দেখাচ্ছি, এগুলো জমা কীভাবে আগে এটা দেখাই। তো এখানে আমি ক্লিক করলাম অ্যাক্টিভ করার জন্য, এখানে ক্লিক করার, এই যে 100তে ক্লিক করার পরে এইটা আইছে অ্যাক্টিভেশন, এই 100 বিট যে কিনছি এইটা আমার প্যাকটা অ্যাক্টিভ করার জন্য এখানে অ্যাক্টিভে প্লেস করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম 100তে অ্যাক্টিভে, এখানে এখানে লেখা হচ্ছে কি ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড 100টা বিট, আমার অ্যাকাউন্টে 100টা বিট সাকসেসফুলভাবে যোগ হয়ে গেছে। তো আমরা যদি এখন এখানে চেক করে দেখি যে আমার বিট কয়টা আছে, চলো দেখে আসি। আমি তো 100টা কিনলাম, 100টা কি আইসে নাকি আসে নাই সেটা একটু দেখি। এই যে দেখেন 101টা, আমার কিন্তু একটা এখানে অলরেডি আসিল, পরে 100টা কিনছে, তাহলে কয়টা হলো আমার টোটাল 101টা, কিন্তু আমার 101টা কিন্তু এখানে আসে না। এখানে আমার কি ক্যাপাসিটি কত, ধারণ ক্ষমতা 100, এখানে সর্বোচ্চ 100টা আসে। এই যদি আমি আর 5টা থাকতে যদি আমি এটা কিনতাম তাহলে আমার ওই 105টা হইতো না, 5টা যেখানে আমার একটা আসলে, যদি এখানে 5টা থাকতো তারপর যদি 100টা কিনতাম তাহলে আমার 105টা হওয়ার কথা আসলে, কিন্তু হবে না, সর্বোচ্চ 100, এখানে 100ই হবে যতই কিনি আমি। হ্যাঁ 200 কিনলে 100 হবে, যা কিনে তাই 100 হবে, মানে 100-এর উপরে যদি কিছু কিনে তাহলে 100টাই হবে, যাক দেখছেন তো এটা। আচ্ছা তো দেখি আসি আর একটা কি কয়েনগুলো জমে কীভাবে, যে এই কয়েনগুলো জমে কীভাবে, কী করলে এই কয়েনগুলো জমে। আপনি যখন ওই যে বিভিন্ন ধরনের ইয়ে আছে, কন্টেস্ট আছে, এইসব কন্টেস্টে আপনারা অ্যাপ্লাই করেন, যেমন যে কন্টেস্টে আমরা খেলি না, যে একটা লোগো চাই, লোগোতে কন্টেস্টটা বোঝে নেই, যেরকম কন্টেস্ট আছে। এই যে ব্রাউজ ব্রাউজ ব্রাউজে যে কন্টেস্টে গেলাম, এই যে এই সকল যে কন্টেস্ট আছে, এই কন্টেস্টে আমরা পার্টিসিপেট করি। তো পার্টিসিপেট করার পরে কেউ 5 স্টার পায়, কেউ 3 স্টার পায়, কেউ 4 স্টার পায়, কেউ 1টা পায়, কেউ রিজেক্ট হয়, এরকমভাবে যদি আপনার 4 স্টার পান অথবা 3 স্টার পান অথবা 2 স্টার পান তাহলে আপনার ওইখানে 1টা করে আর 2টা করে আর কি ইয়া জমে, কয়েন জমে। এই যে এইখানে, এই যে এইখানে কয়েন জমে 1টা 1টা করে, আমার 1টা 1টা করে এইভাবে কতগুলো জমছে, এই যে দেখেন, এই যে এন্ট্রিগুলো দেখাইতেছে, এই যে এই যে এখান থেকে, এই যে এখানে অনেক সময় এখানে আসে না অবশ্য, যাই হোক আরেকটা দেখাচ্ছি। তো এখানে বিভিন্ন ধরনের আর কি পার্টিস করলে যে পার্টিসিপেন্ট করলে যে আর কি কয় 5 স্টার দেয় না, 5 স্টার 4 স্টার 2 স্টার, তো এইগুলোতে আমি আরেকটা দেখাই, এগুলোতে যে কয় 1টা যদি স্টার পান তাহলে ওইখানে আপনার 1 কয়েন জমে, 2টা বলে 2 কয়েন জমে, 3টা বলে 3 কয়েন জমে, 5টা বললে আবার আপনার অনেক বেশি কয়েন জমে যায়, 50টা অথবা 100টা যোগ হয় এখানে, এইভাবে আর কি এগুলো সব কিছু যোগগুলো হয়, ঠিক আছে। এগুলো আপনাদেরকে সব বুঝতে হবে, বুঝা বুঝা আর কি। আবার যদি আপনি একটা কোনো একটা যেমন যে এখানে দিচ্ছে, এই যে এই যে এই যে এরা এরাও কিন্তু পাইছে, কিন্তু এরা কিন্তু কোনো ইয়া পায় না, এই যে এটা এটা এরা কয়েন পায় না। আর যদি আপনি কোনো কন্টেস্টে যদি উইন হন সেক্ষেত্রে আপনার 1000 অথবা আপনার 500 600 এইসব কয়েন, এইরকম কয়েন টাকা অনুযায়ী যে কত টাকার অ্যামাউন্ট পাচ্ছেন আপনি সেই অনুযায়ী একটা কয়েন এখানে যোগ হবে। হ্যাঁ তো কয়েনগুলো এগুলো যোগ হয়, আর এগুলো কয়েন অবশ্য যোগ হইতে গেলে আপনার এখানে টাকা থাকতেই হবে, থাকতেই হবে। আপনি কিন্তু যে এখানে মেম্বারশিপ দিলাম, মেম্বারশিপে যাওয়ার পরে আপনার মনে করেন যে অ্যাকাউন্টে টাকা আছে, তারপরে কিনতে পারবেন না, কিসের জন্য কিনতে পারবেন না, এই যে ভাবলাম, ভাবেন যে আমি এই যে এইটা এটা আমি কিনবো, এটা কিনতে গেলে এখানে ক্লিক করতে হবে, সবই ওকে আছে, আমি ক্লিক করলাম। এই যে আমার কিন্তু আবার যে এখানে কার্ড নাম্বার, ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগবে, কার্ড নাম্বার হবে যাবে, এগুলো কিন্তু দেওয়া লাগবে এখানে, এখানে না দিলে কিন্তু আমি ওই প্যাকেজটা প্যাকটা কিন্তু কিনতে পারবো না, আপডেট হতে পারবো না, মেম্বারশিপটা নিতে পারবো না, ঠিক আছে। তো এটা নিয়ম,
কার্ড লাগবে এইভাবে কিনতে। কিন্তু আপনি যদি মোবাইল, এই যে আসল কথা তো আসি, যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে, এখানে যদি টাকা থাকে আপনার অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনি যে এই ফ্রিল্যান্সার ডট কমের যে একটা অ্যাপ আছে না, মোবাইলের অ্যাপ, যে এখানে ক্লিক করবেন অথবা আপনার মোবাইলে গিয়ে প্লে স্টোরে লিখবেন ফ্রিল্যান্সার ডট কম, ফ্রিল্যান্সিং এইরকমভাবে লিখবেন। লেখার পরে যে ফ্রিল্যান্সার ডট কমের যে অ্যাপটা আছে, এই যে অ্যাকাউন্টে থাকবে, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন, করে মোবাইলে লগ ইন করবেন। মোবাইলে লগ ইন করার পরে ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে সব ঠিক করবেন, ঢুকবেন ভিতরে। ভিতরে ঢোকার পরে আপনি এখানে দেখবেন মেম্বারশিপ অর্থাৎ প্লাস, আপনার প্রোফাইলে ঢুকবেন, মোবাইলের মধ্যে প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পরে দেখুন এখানে মেম্বারশিপ প্লাস অথবা বেসিক এরকম আর কি ওই ইয়েগুলো আসে। তো ওইটা আসলে যখন আমরা এই যে পিসি দিয়ে যখন দেখতেছি, তখন যে মান্থলি প্ল্যান, এই মান্থলি প্ল্যানগুলো এখানে আপগ্রেড ডাউনগ্রেড এগুলো করতে পারতেছে। এখানে টিপ দিলে কী হইতেছে, ওইখানে আমাদের ওই যে কার্ডের ওইখানে অপশনে নিয়ে যেতেছে। কিন্তু আপনার যদি মোবাইলের অ্যাপ দিয়ে আপনি এই জিনিসটা করেন, এটা যদি কিনেন, সেক্ষেত্রে আপনার এই যে এখানে যে টাকা আছে, এখানে যদি আপনার $9, $5, $10 থাকে, $9, $10 বেশি থাকলে আপনি এই প্যাকটা কিনতে পারবেন, অথবা $5 বেশি থাকলে আপনি এই প্যাকটা কিনতে পারবেন। এরকম ওই মোবাইলের অ্যাপ দিয়ে আপনি যদি কিনেন 100%, আমি অনেক দিন চেষ্টা করছি অনেক বড় ভাইয়ের কাছে গেছে পাসপোর্টের নেওয়ার জন্য, যে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, মাস্টার কার্ড নেবো, আমার নিজের তো পাসপোর্ট নাই, অনেক চেষ্টা করছি, অনেক দিন বসে আছে যে কাজটা করতে পারি না। এরকমভাবে আমি অনেক মানুষের কাছ থেকে পাসপোর্ট চাইছি, কার্ড চাইছি, ভিসা কার্ড, মাস্টার কার্ড, কেউ ভয় দিতে চায় না সহজে হ্যান ত্যান কি না কীভাবে। আবার অপরিচিত মানুষের কাছে আমি তো অ্যাকাউন্টটা দিতে পারি না, আমি চেনা জানা মানুষের মধ্যে পাই না, তো খুবই টেনশনে আসলাম। পরে আল্লাহর কি রহমত, হুট করে আমি একদিন মোবাইল দিয়ে লগ ইন করছি, মোবাইল দিয়ে লগ ইন করার পর ওটা কী হয়ে যেন কীভাবে না কী করলাম, মনে হলো ওইখানে গেলাম, মানে আমি জানতাম না, কিন্তু আন্দাকন্দা ওইখানে আর কি ওই অ্যাক্টিভ দেখে লেখা আছে, ওইখানে অ্যাক্টিভ আসে, অ্যাক্টিভ করবেন, আপডেট করবেন, এই করবেন না এরকম একটা চাইছে, তাহলে আমি আর কি অ্যাক্টিভেট করতে চাইছে। পরে আমি এখানে মোবাইলের এমন একটা অপশন আছে, আমি অপশনে গিয়ে আমি অ্যাক্টিভ করছি, আর আমার এইটা আল্লাহর রহমতে অ্যাক্টিভ হয়ে গেছে এক মাসের জন্য, $9 কেটে নিয়ে গেছে। আমার তখন $15-16 আসলো মোবাইলের মধ্যে, যাই হোক ওটা কেটে নিছে, নেওয়ার পরে $9 মতো কাটছে, $9-10 কাটছে। কাটার পরে আমার আর কি ওইটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমি তো খুব মহা খুশি, কী ব্যাপার, এটা এত মাস্টার কার্ড দিয়ে এটা করলাম তা হইলো না, আর এখন এটা এমনিতে হইলো। হ্যাঁ, তো আপনি অ্যাপ দিয়া যদি আপনি মোবাইলের অ্যাপ দিয়া যদি আপনি এইসব যে কোনো মেম্বারশিপ আপনি কিনতে পারবেন অনায়াসে, যদি আপনার এখানে টাকা থাকে, আপনার ফ্রিল্যান্সার ডট কম অ্যাকাউন্টে টাকা থাকে। আর আপনি এইখানে যতই টাকা থাকুক, যদি আপনি পিসি দিয়ে কম্পিউটার দিয়ে কিনতে চান, ল্যাপটপ দিয়ে কিনতে চান, তাহলে কিন্তু কিনতে পারবেন না, আপনাকে অবশ্যই মোবাইলের অ্যাপ দিয়ে কিনতে হবে। তো সবাই যদি উপকার হয়, কারো যদি ভিডিওটা দেখে যদি কারো উপকার হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর উপকার হলে যা যা করা লাগে তাই করবেন, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও একটা কথা বলি, হ্যাঁ ভালো যদি ভালো লাগে তো অবশ্যই তো ভালো, আমি ভালো লাগাইতেছে তার মানে আপনারা আপনাদেরও আমাকে ভালো লাগাইতে হবে, ঠিক আছে? ভালো লাগে, আমি ভালো থাকবো, আপনারা আপনাদের উপকার আমরা করতেছি, আমি করতেছি, আপনারা আমার উপকার করবেন। আমার উপকার কী করলে হবে সেটা তো ভালোই জানেন, লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব, যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।